চোকার্স। ক্রিকেটে এই শব্দটার প্রথম মালিক দক্ষিণ আফ্রিকা। সে 1999 সাল থেকে দলটা বয়ে বেড়াচ্ছে চোকার্স নামক লজ্জার বিশেষণ। তবে এতদিন প্রোটিয়াদের সাথে এই বিশেষণে কেউ যোগ দেয়নি। ভারতীয় দলই যে দক্ষিণ আফ্রিকার পর এমন এক বিশেষণে যুক্ত হবে সেটা বোধ হয় 2013 সাল পর্যন্ত কেউ কল্পনাও করেনি। টানা ফাইনাল হারে এবার চোকার্স নামটা যেন পেয়েই গেল ভারত। হবে না তো দক্ষিণ আফ্রিকার মতন করুণ অবস্থা। বিশ্ব আসরে বরাবরই দক্ষিণ আফ্রিকা ময়দানে নামে ফেভারিটের তকমা নিয়ে। দলটাতে প্রতি আসরেই স্টার ক্রিকেটাররা ছিলেন এবং শিরোপা জয়ের আশাও দেখা যেত দলটাকে ঘিরে। তবে এই দক্ষিণ আফ্রিকায় ধীরে ধীরে বনে যায় ক্রিকেটের চোকার্স। সেমিফাইনালে প্রোটিয়ারা ওঠা মানেই আপনি বলতে পারেন দলটা হারতে বসেছে। 1992 সালের ওয়ানডে বিশ্বকাপ, প্রথমবারের মতন দলটা বিশ্ব আসরের ফাইনালে ওঠার চেষ্টায়। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতেই নিচ্ছিল প্রোটিয়ারা। 13 বলে দরকার 22 রান, কিন্তু এরপরেই নামে বৃষ্টি, আর তারপর তাদের দরকার হয় 1 বলে 22, যেটা ক্রিকেটে কোনোভাবেই সম্ভব না। সেই শুরু যার শেষ হয়নি আজও। এরপর 1996 সালের ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালান ডোনাল্ডের মতন পেসারকে রেখে ময়দানে নামে দক্ষিণ আফ্রিকা। ফলাফল পরাজয়। 1999 সালে দ্বিতীয়বারের মতন দলটা ওঠে বিশ্বকাপের সেমিফাইনালে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরে বসে দলটি। দক্ষিণ আফ্রিকার নামের সাথে চোকার্স শব্দটা জুটে যায় সেই বিশ্বকাপ থেকেই। এরপর 2002 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2006 আরেক চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2007 বিশ্বকাপের সেমিফাইনালে বাদ, 2011 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ম্যাচ হারা, 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরেকবার সেমিফাইনালে উঠে পরাজয়, 2015 বিশ্বকাপে সেমিফাইনালে বাদ, সবশেষ বড় বিপর্যয় 2022 টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে মাথা নত করা। আইসিসির ইভেন্টে মোট 10 বার সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনালে উঠে বিদায় জানানো দক্ষিণ আফ্রিকার নাম হয় চোকার্স। 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাই দলটার এখনও পর্যন্ত সেরা প্রাপ্তি। টিম ইন্ডিয়ার অবস্থা অবশ্য দক্ষিণ আফ্রিকার মতন এতটা করুণ না। এক টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিকে বাদ দিলে ভারতের শোকে যে আছে সব ধরনেরই শিরোপা। 1983 সাল থেকে 2013 এই 30 বছরে ভারত রচনা করেছে অনেক গল্পই। কখনো কপিল দেবের ভারত, কখনো বা মহেন্দ্র সিং ধোনির ভারত। স্বপ্ন দেখতে শুরু করেছে, হয়েছে সফলও। তবে 2014 থেকে এ পর্যন্ত দলটা জিততে পারেনি কোনো আইসিসি ট্রফি। 4 বার ফাইনালে উঠে বিদায়, সেমিফাইনালে আরও 4 বার। এখন হয়তো ভারতকে চোকার্সের বিশেষণে বসানোই যায়। বিরাট রোহিতদের দল ফাইনালে কিংবা সেমিফাইনালে ওঠা মানেই যেন বিদায়। দক্ষিণ আফ্রিকা আজও পারেনি এই নামকে ছেড়ে ফেলতে, ভারত পারবে তো?